আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম। আমি আপনার এখন আপনাদেরকে যে মুভিটি রিভিউ করবো সেই মুভিটির নাম হচ্ছে ইনসেপশন। ইনসেপশনটি তৈরি করেন ক্রিস্টোফার নোলান, যাকে বলা হয় মুভি জগতের মাফিয়া। এই নোলানের মুভিগুলোর মধ্যে একটা ভিন্নধর্মী চমক থাকে, তা মোটামুটি সকল সিনেমা প্রেমী জানেন। তার মুভিগুলো ধাঁচে এমন যে এগুলো একবার নয়, একের অধিকবার দেখা অবশ্যই জরুরি হয়ে পড়ে। ইনসেপশন ঠিক তেমন একটা সাধারণ মুভি, যার চতুর্থ দেখা এতে অনেক বড় মুভি দ্বারা অনেকবার অনেকভাবে হিমশিম খেয়ে গিয়েছেন। একজন মুভি ফ্যান হিসেবে এই মুভিটি নিয়ে সামান্য ব্যাখ্যা করার মাধ্যমে যারা এই মুভির কিছু ঘটনা বুঝতে অক্ষম হয়েছেন তাদেরকে আমি কিছুটা ধারণা দিতে চাই। তবে মানুষ মাত্রই ভুল করে, তাই আমার ভুলগুলো তোমার দৃষ্টিতে দেখবেন। তো আসা যাক মুভির কাহিনীতে। পোপ একজন স্বপ্নের সওদাগর, যিনি বিভিন্ন মানুষের স্বপ্নের মধ্যে ঢুকে গিয়ে বিভিন্ন রকম মারপ্যাচের মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আসতে পারেন। স্বপ্ন এবং বাস্তবের পার্থক্যের জন্য তিনি ব্যবহার করেন একটি ল্যাটিন যার নাম টোটেম। তার পার্টনার আর্থার এবং তার কাছে এই টোটেমটি থাকে, যা তারা সর্বদা পকেটে রেখে দেন। তবে তার মৃত স্ত্রী মেল তার স্বপ্নে সর্বদা বাধা হয়ে দাঁড়ায়, কেননা তার সাথে কবের কিছু স্মৃতি থাকে যেগুলো কবকে স্বপ্নের মধ্যে তাড়া করে বেড়ায়, আর ফলস্বরূপ তিনি তাকে নিয়ে বিপাকে পড়েন। কারণ মেল একটা না একটা ঝামেলা পাকাবেই তার স্বপ্নে এসে, কারণ স্ত্রীকে তিনি মনের ভুলে এক থম করে ফেরেন, যার দায়ে তিনি এয়ারপোর্টে ধরা খাবেন। এই ভয়ে তিনি আমেরিকাতে তার সন্তানদের কাছে ফিরে যেতেও পারছেন না। সাইতো নামের এক ব্যবসায়ী তাকে প্রতিশ্রুতি দেন যে যদি তিনি তার পত্নী মরিস ফিশালের পুত্র রবার্ট ফিশালের স্বপ্নে ঢুকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে আনতে পারেন, তবে তাকে পাসপোর্ট ক্লিয়ার করে আমেরিকাতে তার সন্তানদের নিকট ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন। কবের দায়িত্ব ছিল তথ্য চুরি ছাড়া নতুন তথ্য প্রতিস্থাপন করা, আর এটাকে ইনসেপশন বলে, মানে স্বপ্ন গোপন করা। কারণ সাইকো চান ফিশাল যাতে নিজের বাবার কোম্পানি বন্ধ করে নিজ থেকে কিছু করেন। পরবর্তীতে রবার্ট ফিশাল যে প্লেন করে লস অ্যাঞ্জেলস যাচ্ছিলেন, সেখানে কপ ঢুকে পড়েন তার দলবল নিয়ে। সেখানে তার স্বপ্নে ঢুকে পড়েন, তারা স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখে তিনটি স্বপ্নের এক পর্যায়ে ছায়িত মারা যান। আর তাদের পরিকল্পনা অনুযায়ী কোথাও থাকে স্বপ্নে কেউ মারা পড়লে তিনি ডিম্বতে চলে গিয়ে স্বপ্নে আটকা পড়বেন এবং আর ফিরে আসতে পারবেন না, আর সাইতো ডিম্বতে চলে যান। অন্যদিকে পপ আবার অনেকের স্ত্রীকে দেখতে থাকেন, আর পরে জানতে পারেন কেন মেয়ে সুইসাইড করছিলেন, আর তার জন্য আসলে অনেকাংশে তিনিই দায়ী। রবার্ট ফিশালের স্বপ্নে আসলে তেমন গুরুত্বপূর্ণ তথ্য থাকে না, তবে তারা যে সেফ বোল্ডে তথ্যটি ছিল তার নম্বর জোগাড় করতে সক্ষম হন, আর তথ্য চুরি ছাড়াও তারা যেন নতুন তথ্য প্রতিস্থাপন করতে পারে, তাই স্বপ্নে সাজানো হয় যে তার বাবা তাকে বলছে তুমি নিজের মতো হতে পারবে না। সাইতো তো এটাই চান, বিশাল যাতে নিজের বাবার কোম্পানি বন্ধ করেন। সব ধামাকা শেষে সকালের ঘুম ভাঙে এবং পপ তার সন্তানদের নিকট ফিরে যান। কিন্তু শেষের ঘটনাটি আদৌ স্বপ্ন নাকি সত্যি ছিল তা জানার জন্য পপ যখন প্রথমটি ঘুরান, সেই ঘূর্ণন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পূর্বেই মুভিটি সমাপ্তি হয়ে যায়। তো প্রশ্ন উত্তর পর্ব, মুভি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সকলের মাথায় টোটেমের মতো ঘুরছে, সেগুলো হলো স্বপ্নে কিছু চুরি করা নতুন তথ্য প্রতিস্থাপন কি সম্ভব? উত্তর, অবশ্যই সম্ভব। একজন মানুষ যখন স্বপ্ন দেখে তখন সে বুঝতে পারে না সে যা দেখছে করছে তা কি বাস্তব নাকি স্বপ্ন, তাই যদি স্বপ্নে কেউ এসে তাকে কিছু বোঝানো শুরু করে তখন সে সত্যি মানতে শুরু করে এবং তাকে বিশ্বাস করে ফেলে। এখন যাকে বিশ্বাস করা যায় তাকে অনেক কিছুই বলা যায়, সেটা ব্যাংক গোল্ডের নম্বর হোক আর ফেসবুকের পাসওয়ার্ড। আর্কিটেকচার কি? ইনসেপশন মুভিতে আর্কিটেকচার হিসেবে দায়িত্ব পালন করেন সবার প্রিয় লিওনার্দো ডিক্যাপ্রিও আঁকা পপ, যার কাজ হলো স্বপ্নের নকশাতে তার স্বপ্নের রাস্তা গোছানো, স্বপ্ন ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তার নজরদারি করা, সন্দেহজনক কিছু টের পেলে স্বপ্ন থেকে কিক ব্যবহার করে বের হয়ে আসা। কি আমরা অনেকেই স্বপ্নে পাহাড় থেকে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যাই, আর মরার পরই আমাদের ঘুম ভাঙে। আমরা অনেকক্ষণ ভেবাচাকা খেয়ে ভাবি কিরে ভাই বেঁচে আসি, তাইলে এই মৃত্যুর মাধ্যমে স্বপ্ন থেকে বের হয়ে আসাটাই হলো কি, যা মুভির মধ্যে শুরু থেকেই দেখানো হয়। তবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার জন্য একটি স্বপ্ন যথেষ্ট নয়, যার কারণে কেমিস্ট্রির মাধ্যমে আরেক স্বপ্ন থেকে আরেক স্বপ্নে প্রবেশ করে আরেক স্বপ্ন থেকে অন্য স্বপ্ন। তবে কেমিস্ট্রি কি? এক স্বপ্ন থেকে অন্য স্বপ্নে প্রবেশ করলে প্রথম স্বপ্ন থেকে দ্বিতীয় স্বপ্নে দ্রুত বৃদ্ধি পায়, তৃতীয় স্বপ্নে প্রবেশে আরও বেশি,
অর্থাৎ প্রথম স্বপ্নে যে সময়ে একটা ডিম ভাজা যাবে, দ্বিতীয় স্বপ্নে তখন অমলেট খেয়ে পেট সাফ হয়ে যাবে, আর তৃতীয় স্বপ্নে পেট সাফ হয়ে আরো দুবার অমলেট খাওয়া যাবে। অনেকটা ইন্টারস্টেলারের এক গ্রহের 2 ঘন্টার সমান, পৃথিবীর 23 বছরের সমান। পৃথিবীর 23 বছরের মতো ব্যাপারটি। কেমিস্ট্রির কাজই হলো স্বপ্নের স্তর গুলিকে পৌঁছানোর জন্য যে লিকুইড দরকার সেটা তৈরি করা। তো কবের স্ত্রীর সমস্যা কি, তার সাথে কি ঘটেছিল? উত্তর, প্রায় শুরু থেকে আমরা দেখতে পাই কবের স্বপ্নের মধ্যে কোনো না কোনো ভাবে আচমকা মেয়াল এসে উপস্থিত, আর তার ইনসেপশন মিশনের মাঝে পাকান গন্ডগোল। এই কারণটি কি? এখানে আসলে তেমন প্যাচ নেই, তবু সাধারণ বিষয়গুলোকে আমাদের অনেকেরই পেঁচানো লাগে, তাই এর ব্যাখ্যায় যাওয়া যাক। মেল এবং কপ স্বামী স্ত্রী, তাদের দুটি ফুটফুটে সন্তান রয়েছে, কিন্তু তারা একদিন সিদ্ধান্ত নেন তারা একে এক লেয়ার পার করে লিঙ্গতে চলে যাবেন। সেখানে তারা দুজনে মিলে এক স্বপ্নের রাজ্য করবেন, যেখানে তাদের ভালোবাসা ছাড়া আর কিছুই রইব না। সেই ভাবা সেই কাজ, তারা হারিয়ে গেল লিম্বতে। লিম্ব কি? লিম্ব হলো সবচেয়ে সবচেয়ে গভীরতম অংশ, অর্থাৎ লেমো লেয়ারের পর লেয়ার পার করতে করতে এমন স্থানে পৌঁছে যাওয়া যেখানে গিয়ে বাস্তবতা সত্যের পার্থক্য ভুলে যায় সবাই। সিনেমার এক পর্যায়ে সেখানে সাইতো এবং এরপরে টোপ চলে যান। তো তারা লিম্বতে পৌঁছে যাওয়ার পর মেলা টোটেম হোল্ডের মধ্যে রেখে দেন। টোটেম কি? টোটেম উত্তর হতেছে, এতবার যার নাম নেওয়া হলো তার সমুদ্রে দেওয়া লাগে এবার। টোটেম হলো এমন এক ঘূর্ণন বস্তু যা দেখতে অনেকটা লাঠির মতো। এই টোটেম দ্বারা স্বপ্ন এবং বাস্তব পার্থক্য বিবেচনা করা হয়। যদি আমরা বাস্তব চলতে থাকি তখন টোটেমটি ঘোরানোর পর কিছু সময় পরে গিয়ে বন্ধ হয়ে যাবে, আর স্বপ্নের মধ্যে টোটেমটি ঘোরানোর পরটা অনির্দিষ্টকাল পর্যন্ত ঘুরতেই থাকবে। এআই আমাদের স্বপ্নচলেরা তাদের স্বপ্ন বাস্তবতা পার্থক্য করেন এই মুভিতে। আর রিলেটকে ফিরে আসলে, ওই যে মেলের সুরে বাংলায় ব্রেইন ওয়াশড হয়ে যাওয়া, তিনি কখনোই বিশ্বাস করতে পারেননি যে তারা রিয়েলিটিতে ফিরে এসেছেন। কোনোভাবে তিনি মানতে পারছিলেন না, তাই তাদের বিবাহবার্ষিকীতে মেয়েও তাদের হোটেল রুমের জানালা থেকে লাফ দিয়ে ড্রিম থেকে বেরিয়ে আসতে গিয়ে সত্যি সত্যি মারা যান। আত্মহত্যা হলে এর জন্য দায়ী ছিলেন কপকে, দায়ী করে যান তার স্ত্রী মেয়েল। তিনি মৃত্যুর পূর্বে একটি নোট লিখে যান যে তার স্বামী তাকে হত্যা করেছেন। আসলে মেয়েল চেয়েছিলেন কবর যেন পুলিশের চেয়ে পুলিশের ভয়ে আত্মহত্যা করে আর রিয়েলিটিতে ফিরে যান, যেখানে তারা ছিলেনই রিয়েলিটিতে, যার কারণে পুলিশ তার পিছনেই লেগে থাকে। আর তিনি তাদের থেকে লুকিয়ে লুকিয়ে ঘুরছিলেন, আর পাসপোর্ট ক্লিয়ার না হওয়ার কারণে নিজের সন্তানদের কাছেও যেতে পারছিলেন না। আর তার মৃত্যুর কারণে কবের মস্তিষ্কে তার একটা স্মৃতি রয়ে যায়, যার কারণে কবের স্বপ্নে বারবার মেয়াল এসে হাজির হয়। যে কোনো ড্রিমের নকশা মেজ রাস্তা ঘটনা দুইভাবে করা যায়, স্মৃতির মাধ্যমে আর সৃজনশীলতার মাধ্যমে। স্মৃতির স্বপ্নে অতীতের যে কোনো ঘটনা থাকবে, সেখানে রাস্তাগুলো থাকবে পরিচিত, মানুষগুলো থাকবে চেনা। অন্যদিকে সৃজনশীল ক্ষেত্রে আর্কিটেক্ট নিজের মতো করে নতুন রাস্তা নকশা সব তৈরি করবে, আর তার ইমাজিনেশন বা কল্পনা থেকে আশেপাশের মানুষগুলো তৈরি হবে। সেলফ ডিফেন্স কি ও কেন? স্বপ্নচলেদের কাছ থেকে রক্ষা পাওয়ার একটা সেলফ ডিফেন্স থাকে মুভিতে। এই ডিফেন্সকে দেখা যায় প্রথমবারের সাইতো তথ্য চুরি করার সময়, যারা বিদ্রোহ করে তারাই ডিফেন্স। আর বিশালের মাথায় নতুন আইডিয়া প্রতিস্থাপন করতে দেওয়ার সময় অনেক হামলাকারী আসে, এরা মূলত শিকারের ডিফেন্স। তো নিজেদের বের করে আনতে হয় স্বপ্ন থেকে, তাই কব আসেন তাকে বের করে আনতে। এবং কব সত্যি এবং শেষের দৃশ্যটা স্বপ্ন ছিল নাকি বাস্তব, এই প্রশ্নের আসলে কোনো উত্তর নেই। আর ক্রিস্টোফার নোলান তার এন্ডিংটা রেখেছিলেন এমন ভাবে যাতে সবাই এ নিয়ে প্রশ্ন করতে থাকে, অর্থাৎ পয়েন্ট ড্রিম বা রিয়েলিটি নয়, পয়েন্ট কব তার সন্তানদের এগুলো পৌঁছে গিয়েছিলেন, সেটা বাস্তব হোক আর মিথ্যা। তবে যুক্তি খণ্ডন করতে গেলে খুব সহজভাবে বলা যায় তিনি রিয়েলিটিতেই তার সন্তানদের নিকট ফিরে গিয়েছেন, কেননা সত্যের মধ্যে তার সন্তানদের চেহারা দেখানো হয় না। যার কারণ কি? তখনই তাদের সন্তানদের চেহারা দেখানো হয়, তখনই বোঝা যায় তিনি রিয়েলিটিতে গিয়েছেন। অবশ্যই 2 ঘন্টা 20 মিনিট 52 সেকেন্ডে টোটেমটি করতে থাকলে 2 ঘন্টা 20 মিনিট 54 সেকেন্ডে টোটেমটি একদিকে হলে পরে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে টোটেম বলে একটা শব্দ শোনা যায়, অর্থাৎ ক্লিয়ারিটি বোঝা যায় তিনি রিয়েলিটিতে।